দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, অনলাইনে যুক্ত আছো, ক্লাসগুলো নিয়মিত দেখছো। ইতিমধ্যেই আমরা অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছি তাদের থেকে আমরা ফিডব্যাক অফলাইন ক্লাসে যখন নিচ্ছি, তখন যারা মূলত ক্লাসগুলো দেখছে বা ক্লাসগুলো শুনছে অবশ্যই তারা উপকৃত হচ্ছে, এটার মেসেজ আমরা কিন্তু পেয়ে গেছি যেহেতু তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো অধিকাংশ স্টুডেন্টই কিন্তু সংযুক্ত নাই দুই ক্লাসের কথায়, এটা অত্যন্ত দুঃখজনক। আজকেও দেখলাম যে ক্লাসে স্টুডেন্ট উপস্থিতির সংখ্যা খুবই কম, এগ্রিকালচারে স্টুডেন্ট প্রায় 300-এর কাছাকাছি। দুঃখজনক যে অনলাইন ক্লাসেও সংযুক্ত হচ্ছে কম, আবার অফলাইনেও কম, এটা তোমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা তৃতীয় অধ্যায়ে এসেছি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে পশুপালনের যে প্রাথমিক যে ধারণাটা আছে, গবাদি পশু কাকে বলে বা পশু আমরা কোনটাকে বলছি সেটার ধারণা আমরা, এবং এর অর্থনৈতিক যে গুরুত্ব আছে সেই অর্থনৈতিক গুরুত্বটা আমরা দেখেছি, যে আমাদের দেশের ক্রমবর্ধমানের জনসংখ্যার যে আমিষের চাহিদা, দুধের চাহিদা, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য যে অবস্থানটাকে পরিবর্তন করা, এটার জন্য কৃষি এইটা এই ক্ষেত্রটাও যথেষ্ট ভূমিকা রাখে। যদিও পশুপালনের এই ক্ষেত্রটা বা গবাদি পশু পালনের যে ক্ষেত্র, অর্থাৎ আমরা প্রথম পত্রে যে কৃষির 6টা ক্ষেত্র পড়েছিলাম, কৃষির সীমানা বা পরিধি, কোন কোন বিষয়গুলোকে মূলত কৃষির অধীন আছে, আওতাধীন আছে, সেখানে পশুপালনের প্রাথমিক একটা ধারণা কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের সব সেক্টরগুলোই আমাদের ভূমিকা রাখছে অর্থনীতিতে, দেশের জনসংখ্যার ক্রমবর্ধমান যে জনসংখ্যা, জনসংখ্যার খাদ্য চাহিদা, অর্থ কর্মসংস্থানের যে বিষয়টা আছে সেটা আমরা গত ক্লাসে বিস্তারিতভাবে দেখেছিলাম। কথা ছিল যে পরবর্তী ক্লাসে অবশ্যই এই পশুগুলোর যে বিশেষ করে আমরা এই চ্যাপ্টারের মধ্যে গরু এবং ছাগল এবং মহিষের যে জাতগুলো আছে সেগুলো দেখব। আজকে আমরা এই পশুর জাত এবং জাতের বৈশিষ্ট্য দেখব, এবং এক প্রথম যেটা দেখতেছি সেটা হলো আমরা গরুর যে জাতগুলো আছে সে জাতগুলো দেখব, এবং এই জাতের বৈশিষ্ট্যগুলো কী আছে। সেখানে আমরা উৎসের ভিত্তিতে আমরা তিন প্রকারের জাত নির্বাচন করেছি। উৎসের ভিত্তিতে তিন প্রকারের জাত, একটা হলো দেশি জাতের গরু আছে, যেটা চট্টগ্রামের লাল গরু যেটা আমরা বলি, উদাহরণস্বরূপ একটা একটা পরিচয় করা গেছে দেশি জাতের লাল যে জাতটা আছে, দেশি জাতটা, যে জাতের গরুগুলো একটু আটোসাটো ছোট আকৃতির হয় তবে বেশ কষ্ট সহিষ্ণু জাত, এটা অর্থাৎ এনভায়রনমেন্টকে অ্যাবজর্ব করতে পারে, যে কোনো বিরূপ পরিবেশেও কিন্তু সে খাপ খাওয়াই নিতে পারে, এই যে জাতটা আছে অর্থাৎ আমাদের দেশি জাত। যে জাতের গরুর উৎপাদন ক্ষমতা কিন্তু, অর্থাৎ তার মাংস উৎপাদন হোক অথবা যদি আমরা বলি যে তার দুধ উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এর কম আছে, যার কারণে আমাদের দেশের যে জনসংখ্যা তার চাহিদা মেটাতে গেলে আর দেশি গরুর উপরে যদি আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ব্যর্থ হব, যার কারণে দেশি জাতের গরু এখনও আছে, যে দেশি জাতের গরুর খাবারের কম প্রয়োজন হয় বা রোগবালাই একটু কম আছে সেক্ষেত্রে এটাকে পালন করা হয়। আবার মানে একটা ধারণা, মানুষের স্বাভাবিক ধারণা যেটা, যে এখানে আমরা স্বাদ বেশি পাই যে কোনো দেশি জাতের জিনিস, যেমন দেশি পেঁয়াজ, দেশি মুরগি, দেশি গরু, এই জিনিসগুলো একটু ভালো স্বাদ এই, কিন্তু গুণগত মানের দিক থেকে কিন্তু কোনো পরিবর্তন নাই। যেমন আমরা যদি একটা ডিমের কথাই বলি, যে আমরা যে লেয়ার মুরগির যে ডিমগুলো আমরা পাই, এই মুরগির ডিম আবার দেশি মুরগির ডিমের দাম বেশি, কিন্তু গুণগত মানের যে পুষ্টি উপাদান এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন এখানে নাই, সেগুলো সমানই আছে। তো এই দেশি জাতের গরু আছে, এখনো আমাদের দেশে আছে কিছু, চট্টগ্রামের যে লাল গরু যেটা আছে, তবে এই জায়গাটায় একটা বড় সাপোর্ট হলো আমাদের দেশে এখনো কৃষি যান্ত্রিকীকরণ, যেটা এই যান্ত্রিকীকরণ কিন্তু এখনো সম্ভব হয়, অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে যে যন্ত্র দিয়ে সব কাজগুলো করব সেটা হয়নি, এখনো গরুর গাড়ি আছে আমাদের দেশে, গরু দিয়ে হাল চাষ করা যেটা সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের দেশে এখনো রয়েছে। তো যা যে দেশি গরুর যেটা আছে এটা যেহেতু হার্ডি, এর ফিজিক্যাল গঠনই হলো যে একটু টাইট, সেক্ষেত্রে এরা এটা দিয়ে আমরা হাল চাষের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ফ্যাসিলিটি এখানে পেয়ে থাকি। এরপরে আছে উৎসের ভিত্তিতে দ্বিতীয় হলো বিদেশি জাতের যে গরুটা আছে, এটা বিদেশি জাতের যে গরু আছে এটা উপমহাদেশীয় আছে কিছু, আর একটা আছে ইউরোপিয়ান জাত, দুইটা জাত আছে বিদেশি জাতের মধ্যে, দুইটা জাত আছে, একটা হলো উপমহাদেশীয় জাত, উপমহাদেশীয় যেমন লাল সিন্ধি আছে, শাহিওয়াল আছে, হরিয়ানা আছে, এগুলো আমাদেরই উপমহাদেশেই হয়,
আর বিশেষ করে লাল সিন্ধি, সাহিওয়াল, হরিয়ানা সব আমাদের এই ভারতবর্ষেরই এই জাতগুলো। আর দেশি জাতের আর একটা আছে, সেটা হলো যে আমাদের ইউরোপিয়ান জাত। ইউরোপিয়ান জাত যেমন জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, এই দুইটা। এখন আমরা দেখবো যে এই যে লাল সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা, জার্সি এবং হলস্টাইন ফ্রিজিয়ান, এই পাঁচটা জাত আমরা দেখলাম, এই পাঁচটা জাতের বৈশিষ্ট্যগুলো কী কী আছে, অর্থাৎ এর বাহ্যিকভাবে এবং তার আভ্যন্তরীণ বলতে এখানে আমরা তার ওজন এবং সে কী পরিমাণ দুধ দেয়, আর তার রঙটা কেমন এবং সে কতটুকু এবং কোন দেশ থেকে, এটা যেমন লাল সিন্ধি, এটা লাল সিন্ধি, শাহিওয়াল এবং হরিয়ানা, এগুলো আমাদের সবই হলো ভারতীয় জাতিগুলো, সব ভারত ভারতের উৎপাদন করা হয়, ভারত থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। এবং আমাদের দেশে এই জাতগুলো কিন্তু এমন না যে ওখানেই আছে, আমরা কিন্তু এইখানে যতগুলো জাতকে নিয়ে আসছি এসবগুলো আমাদের দেশেও এখন এর চাষবাস করা হচ্ছে, অর্থাৎ আমাদের খামারগুলোতে এই জাতগুলো নিয়ে আসা হচ্ছে, যেহেতু এরা যথেষ্ট পরিমাণের দুধ এবং যেগুলো মাংস উৎপাদনকারী তারা অনেক বড় আকৃতির হয়। অর্থাৎ আমরা যদি কোনো খামার করে থাকি, সেই খামারের ক্ষেত্রে, খামার তৈরির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে এরা ভালো ফলাফল দেয়। এবং তোমরা জানো যে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা, অর্থাৎ বেকার যুবক তৈরি না করে, বেকার শিক্ষিত যুবক না তৈরি করে, আমাদের কর্মমুখী যুবকদেরকে, অর্থাৎ আমাদের 18 কোটি মানুষের 37 কোটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক চাকাকে ঘুরানো সম্ভব হবে। এছাড়া কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে কাজ কী বলে, প্রত্যেকে জায়গা থেকে যদি একটু কর্মের দিকে ঝুঁকে, আমরা স্টুডেন্টরা কিন্তু এ ব্যাপারে অনেক পিছিয়ে আছি। এই বাংলাদেশেই যে স্টুডেন্টরা পড়ছে বা লোকালে এখন যে পড়তেছে, এখানে সে লেখাপড়ার বাইরে আর কিছু করতে চাচ্ছে না। এখন একে যদি আমরা ইংল্যান্ডে পাঠাই, অস্ট্রেলিয়াতে পাঠাই, সেখানে কিন্তু সে লেখাপড়ার সাথে সাথে স্টুডেন্ট ভিসা নিয়ে গেলেও সে কিন্তু পাশাপাশি একটা জব করছে, 2-3 ঘন্টা হোটেলে কাজ করতেছে অথবা বেবি ট্যাক্সি চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু কিছু আর্ন করার চেষ্টা করছে, কিছু জবের দ্বারা তার এক্সট্রা কিছু বেনিফিটেড হচ্ছে সে। আর এই জায়গাটা কিন্তু আমাদের দেশের যুবক এখন পর্যন্ত, বিশেষ করে ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু এর সঙ্গে উৎসাহী না, সর্বোচ্চ উৎসাহী এতটুকু হচ্ছে যে কোনো মোবাইল বা কোনো ব্যাংকিং সেক্টর টেক্টর এগুলো আছে, এর সাথে জড়িত হতে চায়। সব ক্ষেত্রটাকেই সেই শিক্ষার দ্বারা তার ভিতরগত যে মনুষ্যত্ব বোধ আছে সেটা জাগ্রত হবে। কিন্তু কাজ, কাজকে কাজ মনে করা, যে কোনো কাজে করবে, এটা তো কোনো জটিল কিছু কিছু না, বরং কাজের শ্রদ্ধা, কাজকে শ্রমকে শ্রদ্ধা, শ্রমে শ্রদ্ধা জানানো। এবং বাংলাদেশ সরকার কিন্তু প্রত্যেকটা উপজেলাতে চেষ্টা করতেছে এখন টেকনিক্যাল কলেজ, স্কুল কলেজ খোলার জন্য, এবং প্রত্যেকটা জেলায় কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে। যুব উন্নয়ন প্রশিক্ষণে সেখানে যদি আমরা 6 মাস মেয়াদি যে প্রশিক্ষণগুলো আছে প্রশিক্ষণ দিয়ে দিই, যে আমরা মনে করি যে গবাদি পশু পালন একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, অর্থাৎ প্রাথমিকভাবে একটা গরুর অসুস্থতা যদি আসে সেক্ষেত্রে আমরা তাকে কীভাবে সুস্থ করবো, মানে প্রাথমিক যে চিকিৎসাটা আছে চিকিৎসা, এবং আবার এর কিছু সেক্টর আছে যেমন কৃত্রিম প্রজননের যে ব্যবস্থা আছে, কৃত্রিম প্রজননটা করানো, এগুলোরও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জায়গায় কিন্তু একটা আসার কথা হচ্ছে, কর্মসংস্থান যে ব্যাংক আছে সেখানে যারা যুবক তারা এই প্রশিক্ষণ থেকে সার্টিফিকেট নিয়ে এই সার্টিফিকেটটাকেই দেখায় কিন্তু সে কর্মসংস্থান ব্যাংক থেকে কিন্তু সে ঋণ পাচ্ছে, এবং বিনা সুদে স্বল্প সুদে কিন্তু সে ঋণ পাচ্ছে, যে ঋণ থেকে সে কিন্তু একটা খামার উৎপাদন করা, খামার তৈরি করা তার জন্য কিন্তু সহজ হচ্ছে। কিন্তু করবে কে, অর্থাৎ আমরা কিন্তু করার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি, করতে চাচ্ছি না। এই জায়গায় কিন্তু আমাকে অবশ্যই নিজেকে একটু উৎসাহী হতে হবে, অনেকগুলো না পারি, একটা করি, অল্প ছোটো ছোটো খামার দিয়ে, ছোটো ছোটো কিছু প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা মূলত তৈরি করা। আর প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখেছো যে আমরা যখন অফলাইনে ক্লাসে আমরা যাই সরাসরি, এবং অনলাইনে ক্লাসে তো বটি, যে যতগুলো সেক্টর আমরা পড়াই, যে কৃষির যে 6টা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোকে প্রত্যেকটা জায়গায় কিন্তু অন্ততপক্ষে তোমাদেরকে উদ্বুদ্ধ করা, মানসিকভাবে তৈরি হওয়া যে আমি একজন যুবক, আমাকেও কিছু করতে হবে, আমি শুধু পড়ার টেবিল আর 2-4 ঘন্টা সময় ক্যাম্পাসে থাকা এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমি যদি একটা গাছ লাগাই, আমি যদি একটা বাড়ির সামনে ছোট একটা পুকুর আছে সেই পুকুরে যদি মাছ ছেড়ে দিই, বাড়িতে যে গরুটা আছে সেই গরুটার যদি আমি একটু যত্ন নিই বা একটুখানি তার সুবিধা অসুবিধাগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে ওই জায়গা থেকেই কিন্তু কিছু তার করা হলো, অর্থাৎ তার কিছু
পারিবারিক সাপোর্ট পাওয়া দেওয়া, তাতে পারিবারিকভাবে যে অর্থনৈতিকভাবে যে একটু স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু সে সহযোগিতা করবে, সেই জায়গাটা আমরা কিন্তু চেষ্টা করবো। এখন আমরা লাল সিন্ধিকে দেখি, যে লাল সিন্ধি এই যে একটা জাত, যে জাতটা আমরা নিয়ে আসছি কোথা থেকে, এবং লাল সিন্ধিটা আমরা ইন্ডিয়ান জাত, এটা ইন্ডিয়ান জাত আমরা এটাকে নিয়ে আসছি, এবং এই জায়গা এটা হলো লাল সিন্ধি বোঝাই যাচ্ছে যে এর গায়ের রং কেমন হবে, গায়ের রংটা কেমন হবে। আমরা বুঝতেই পারছি যে তার নামের সঙ্গে, অর্থাৎ যে লাল সিন্ধি যে আমরা বলছি, এই লাল তার গায়ের রংটা কিন্তু লাল হচ্ছে, এবং সে অনেক লম্বা চড়া হচ্ছে, এবং তার কতটা ওজন হচ্ছে সেটা আমরা, শাড়ির ওজন আমরা 350 থেকে 400 কেজি পর্যন্ত, এর ওজন 350 থেকে 400 কেজি ওজন আমরা পাচ্ছি, শাড়ির ওজন পাচ্ছি, এবং গাভীর ওজন পাচ্ছি 200 থেকে 300 কেজি পর্যন্ত। অর্থাৎ লাল সিন্ধির ওজন 200 থেকে 300 কেজি গাভীর ওজন, এবং শাড়ির ওজন পাচ্ছি আমরা 350 থেকে 400 কেজি পর্যন্ত একটা লাল সিন্ধিকে আমরা পাচ্ছি। অর্থাৎ এইটাকে যদি আমরা উপযুক্ত খাবার, এবং আমরা জানি যে মোটা তাজাকরণ একটা পদ্ধতি আমাদের দেশে বেশ প্রচলন, 2-3 মাস আগে থেকে আমরা যদি একটা গরুকে কিনে নিই, এবং যে গরুটাকে কেনার সময় কিছু নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ মোটা তাজাকরণ করার ক্ষেত্রে একটা মৌসুমের বিষয় থাকে, আর একটা হলো যে তার গরুটাকে নির্বাচনের যে কথা বিষয়টা থাকে, আর টাইট যাতে হয়, চামড়াটা টাইট থাকে এবং একটু হাত পাগুলো লম্বা থাকে, অর্থাৎ একটু বড় আকৃতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রজেক্ট করে আমরা কিন্তু লাভবান হতে পারবো। অর্থাৎ এই মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা অবশ্যই ওই জাতটাকে নির্বাচন করব যে জাতটা বৃহৎ আকারের হয়। তো আমরা এখানে কিন্তু বৈশিষ্ট্য পেয়ে গেছি, দেখো 200 থেকে 300 কেজি এবং 450 থেকে 500 কেজি এই যে ওজনের যে বিষয়টা পেয়ে গেলাম, তার একটা রঙের যে বিষয়টা আছে আমরা রঙটা পেয়ে গেলাম, এবং এর উৎসটাও মানে অর্থাৎ উৎপত্তির স্থল কোথায় সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন মূল কথা কিন্তু এভাবে সরাসরি তো আর কোনো প্রশ্ন আসবে না যে লাল সিন্ধির বৈশিষ্ট্য কী বা লাল সিন্ধির ধরনের প্রশ্ন আসে, দুই নম্বরের জন্য কিছু প্রশ্ন আসে, কিন্তু বাকি প্রশ্নগুলো তো আর আসে না। এক্ষেত্রে তাহলে আমাদের প্রশ্নটা কী হতে পারে, আমরা যখন একটা উদ্দীপক কল্পনা করবো, তখন উদ্দীপক কল্পনা করলে কিন্তু সম্ভব হবে, অর্থাৎ উদ্দীপকের মধ্যে আমরা দেখবো যে উদ্দীপকের মধ্যে এমন লিখে দিল যে শফিক সাহেব একটি খামার করলো, যে খামারের মধ্যে যে গরুগুলো আছে সেই গরুগুলো লাল রঙের এবং উপমহাদেশীয় জাত, যার শাড়ির ওজন 450 থেকে 500 কেজি, এ পর্যন্ত দিয়ে সে খামার করে লাভবান হয়েছে। এখন প্রশ্ন আসবে, যখন গ এবং ঘয় প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো এর উত্তরের সাথে উত্তর দিতে হবে এই জায়গাটা যেখান থেকে আমরা পড়াই নেব। অর্থাৎ কখনো এই প্রশ্নগুলো, অর্থাৎ এই জিনিসটা লাল সিদ্ধিটা, এইটাও যেমন কিনা প্রশ্ন হতে পারে, আবার কখনো এর উত্তরও চাওয়া যেতে পারে, দুই রকমই হতে পারে। অর্থাৎ যখন উদ্দীপক আলোচনা করা হবে, উদ্দীপকের মধ্যে যেটা থাকবে আমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে, তো আমি যদি কোনো জাতের বৈশিষ্ট্যটাকে আমরা যদি না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে অবশ্যই এর জাতের বৈশিষ্ট্য যেটা আছে, বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা একটা একটা আমাদেরকে শেষ হয়ে গেল যে আমরা লাল সিন্ধিটাকে আমরা জেনে নিলাম। এরপরে শাহিওয়াল জাত, আর একটা জাত আমাদের, তাহলে এইটাকে দাঁড়ালো কি, এটা হলো মাংস উৎপাদনকারী জাত, কিন্তু এর ওজন অনেক বেশি হয়ে যাচ্ছে মাংস উৎপাদনকারী। একটা জিনিস মনে রাখতে হবে যে মাংস উৎপাদনকারী যে জাতগুলো আছে সেটার কিন্তু ওজনটা কিন্তু ফান্ডামেন্টাল, এর মূল কিন্তু ওজনটা হলো মূল বিষয়। আর যখন আমরা জার্সি বা হলিস্টাইন ফ্রিজিয়ানে যাবো, তখন কিন্তু তার দুধের পরিমাণটা হলো এর ফান্ডামেন্টাল, অর্থাৎ এর মূল বিষয় হলো যে সে কী পরিমাণ দুধ দেয়। কারণ যে জাতের জন্য যে খামারটাকে আমরা করছি বা যে গরুটাকে আমরা ক্রয় করব, আমরা কী চাচ্ছি, আমরা কি দুধ উৎপাদনকারী খামার করতে চাচ্ছি নাকি মাংস উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী খামার করতে চাচ্ছি, এই গরুর সর্বোচ্চ কী পরিমাণ তাকে বড় করা যায়, কী পরিমাণ তাকে মোটা তাজাকরণ করা যায়, এটাকে আমরা দেখবো, এটা দেখার বিষয় মূলত। সেক্ষেত্রে আমরা লাল সিন্ধিকে আমরা আপাতত এটা ধরে নিলাম যে ওজনের যে পরিমাণ পরিস্থিতি, তাতে আমরা এটাকে অবশ্যই ধরে নিলাম যে এই জাতটা হলো, এই যা এই যে যাত্রা আছে এই যাত্রা হলো মাংস উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী জাত। আর আজকে এই তিনটা বিষয় আমরা একটু দেখে নিই। বেশ দেশি জাতের আছে যেটা আমাদেরকে আশপাশ যেটা আমরা দেখে থাকি সাধারণত, বিদেশি জাতের দুই রকমের, একটা হলো উপমহাদেশীয় আর একটা হলো আফ্রিকা, একটা হলো ইউরোপিয়ান জাত। তার মধ্যে আমরা এই পাঁচটাকে আইডেন্টিফাই করছি, আর একটা শঙ্কর জাত, এটা তিনটা শেষ করে দিই আমরা। এই শঙ্কর জাত হলো
বাংলাদেশ এবং বিদেশি জাতের সার এবং বাংলাদেশের গাভী এদের সংমিশ্রণের মাধ্যমে, এদের ক্রসের মাধ্যমে যদি আমরা যে গরুটা তৈরি করি, যেটা আমাদের দেশের আবহাওয়াকে খাপ খাওয়াইতে পারে, আবার জাতটাও একটু ডেভেলপ হয়, দেশীয় না সরাসরি বিদেশিও না, দেশি গাভী এবং বিদেশি সারের বীজকে দিয়ে আমরা যদি কৃত্রিমভাবে যদি এটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুরটা একটুখানি ডেভেলপ করানো যায়, একটুখানি বড় সড়ো করে এবং বাংলাদেশের এনভায়রনমেন্টকে অবজার্ভ করতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা যায়, সেক্ষেত্রে আমরা এটাকে সংকর জাত বলবো। দেশি বিদেশি এবং সংকর, বিদেশি সরাসরি বিদেশি এবং সম্পূর্ণ, আর সংকর যেগুলো আসছে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, আর সংক্রমণটা দুটো সংমিশ্রণের মাধ্যমে, দুটো ক্রস করানোর মাধ্যমে, কৃত্রিম প্রজননের মাধ্যমে যেটাকে ডেভেলপ করানো হয়, এটা এই তিনটে জাত। আর লাল সিন্ধিকে আমরা দেখা নিলাম, আজকে আমরা লাল সিন্ধি পর্যন্ত শেষ করলাম, আর লাল সিন্ধিকে আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা শাহিওয়াল, হরিয়ানা, জার্সি এবং হলস্টাইন ফ্রিজিয়ান এই জিনিসগুলোকে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ক্লাসে সরকারের থেকে কিন্তু নোটিশ আসছে, অবশ্যই যে কোনো সময় ক্লাসের যে কোনো সময় ক্যাম্পাসে অডিট চলে আসবে এবং তোমরা অবশ্যই মাস্ক পরে আসবে, মাস্ক পরে ক্যাম্পাসে ততক্ষণ থাকবে, বাইরে রাস্তাঘাটে ক্যাম্পাসে সব জায়গায় কিন্তু মাস্ক পরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই বিদায় চাইছি।